তো সেলিব্রেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাই বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এ ধরনের ডাক ব্যাকগ্রাউন্ডের ভিডিওগুলো কিন্তু খুবই ভাইরাল এবং ট্রেন্ডে রয়েছে আর আমি এটা খেয়াল করেছি টিকটকে একজন অ্যাডিতে গিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এই আইডিটা মূলত একদিন থেকে ডাক ব্যাকগ্রাউন্ডের উপরে ভিডিও প্যাক তার ভিডিও কিন্তু সবগুলো কিন্তু ভাইরাল ভিডিও অ্যান্ড আমার মনে হয় এই মেয়েটির ডাক ব্যাকগ্রাউন্ডের কারণে কিন্তু তার ভিডিওগুলো এত ভাইরাল তো আপনারা কীভাবে এ ধরনের ডাক ব্যাকগ্রাউন্ড ভিডিও ম্যাক করবেন তো গাইজ ভিডিওটি সম্পূর্ণ দেখুন অ্যান্ড গেস ভিডিওটি ভাবলে একটি লাইক করে দেবেন চ্যানেল চ্যালেটে সাবস্ক্রাই করে রাখবেন পেজে নতুন পেজটি ফলো করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমরা এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি আমাদের চ্যানেল চ্যানেলত পেজে সোকে গাইস এ ধরনের ভিডিও তৈরি করা একেবারে সহজ একটি কাজ আর এই ধরনের ভিডিও ম্যাক করার জন্য আমরা ইউজ করবো ক্যাপকে রাইস কাপকে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের ডাউনলোড নেবেন তো ডাউনলোড করে আপনার ক্যাপ ক্যাপকে র্যাপটা ওপেন করবেন স্বামী তো অ্যাপটা ওপেন করলাম তো কে গাইস অ্যাপটা ওপেন করার পর আপনার পেজ এমন কি নিউ প্রজেক্ট আপনার নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনার পছন্দের একটি ভিডিও নেবেন যে ভিডিও এডিটিং করতে চান তো আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে নিচ্ছি তো কী গাইস আমি এখান থেকে সায়েন্স ভাইয়ের একটি ভিডিও নিলাম তো ভিডিওটি নেওয়ার পরে এখন এই ভিডিওটি আমি ডাক ব্যাকগ্রাউন্ড করবো তো ডাক ব্যাকগ্রাউন্ড করা একেবারে সহজ একটি কাজ আমি আগে বলেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিওটি নিলাম ভিডিওটি নেওয়ার পর আপনার শেষে যদি লোগো থাকে লোগোটা ডিলিট করে দেবেন এরপর আপনার ভিডিও পেয়ে একটি ক্লিক করবেন এরপর ক্লিক করার পর আপনার থেকে নিচে কিন্তু স্কুলন করবেন এখান থেকে যেমন কি অ্যাডজাস্ট নামে একটি অপশন তো আপনার অ্যাডজাস্টে ক্লিক করবেন তো আপনার দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট অ্যাডজাস্টটি ক্লিক করবেন এন্ড এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কি এখানে একটি অপশন রয়েছে এসএসএল এল তো আপনার এস এর উপরে ক্লিক করবেন এন্ড এখান থেকে সবুজ যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন এন্ড এটা আপনার সিটুয়েশানটা কমিয়ে দিবেন এটা কমিয়ে দিলে হবে একটি কমিয়ে দিবেন সিটুয়েশনটা শুধু কমিয়ে দিবেন এরপর আপনি থেকে ফেস কালার উপরে ক্লিক করবেন সিটুয়েশনটা বাড়ি দেবেন অ্যান্ড লালমিনটি একটু বাড়িয়ে দিবেন ওকে এই কাজটি আপনারা করে নেবেন করার পর আপনার ব্যাক করবেন এরপর সামনে চলে আসবেন এখান থেকে ব্যাটনেস নামে একটি এরপর আপনার কন্ট্রাস্ট পেয়ে যাবেন কন্ট্রেন্সটা থেকে পাইপ করে দিবেন অ্যান্ড এখান থেকে পেয়ে যাবেন কি 10 করে দেবেন ওকে এরপর আপনি সাইনে ক্লিক করবেন এরপর আমাদের ভিডিও কিন্তু আগের থেকে কিন্তু অনেক ডিফেন্স হয়ে গেল আমাদের ভিডিওটি কিন্তু ফেস টা কিন্তু একটু স্মুথ হয়েছে ব্যাকগ্রাউন্ড ডার্ক হয়েছে ডার্ক পুরোপুরি হয়নি কিন্তু হালকা এখান থেকে ডার্কের মধ্যে রাখে তার জন্য আমি ডার্কের মধ্যে রাখলাম হালকা এরপর মধ্যে একটি ইফেক্ট অ্যাড করতে হবে ভাইরাল একটি ইফেক্ট তো ইফেক্ট একটি না এখান থেকে দুই একটি ইফেক্ট অ্যাড করতে হবে তো আমি আপনাদের দেখাচ্ছি তো এরপর আপনি এখান থেকে ইফেক্টসে ক্লিক করবেন এন্ড এখান থেকে আপনার ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন এরপর আপনার ট্যানিং থাকবে তো ট্যানিং থেকে আপনি একটু স্ক্রেন করে আপনার চলে আসবেন কি নাইট ক্লাবে তো আপনি নাইট ক্লাবে ক্লিক করবেন এন্ড এখান থেকে আপনি একটু নিচে আসবেন এখান থেকে একটু অপশন পেয়ে যাবেন এস্ট্রোবি তো আপনি এখান থেকে এই ফিক্সটি অ্যাড করবেন তোকে আমি এটা অ্যাড করে নিচ্ছি তোকে এটা অ্যাড করার পর আপনার স্পিডটা কিন্তু একটু কমিয়ে দেবেন এরপর আপনার সাইনে ক্লিক করবেন অ্যান্ড এটা ফুল ভিডিওতে অ্যাড করে দিবেন ওকে এরপর আপনার সামনে চলে আসবেন এরপর আপনার আরেকটি ফিক্স অ্যাড করতে হবে তার জন্য আপনার আবার ভিডিও ফিক্সটি ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনার সামনে আসবেন এখান থেকে যাবেন ওপেনিং ক্লোজিং নামে একটি অপশন তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ডায়মন্ড জুন নামে যে ফিক্সটি দেখতে পাচ্ছেন এই ফিক্সটি অ্যাড করবেন তো আমি তো এই ফিক্সটি অ্যাড করে নিচ্ছি তো ওকে এরপর আমরা সাইনি ক্লিক করব এন্ড আমাদের ভিডিও কমপ্লিট আমরা একটু কমিয়ে দিব এটা এরপর আমাদের ভিডিওটি কমপ্লিট আমরা ভিডিওটি দেখতে পাবো এভাবে অনেক জ্বলতে তো এস মূলত এ পজিটিভ ফল খুব সহজ আপনি এই ধরনের ভিডিও পারেন আর চাইলে আপনার স্টক যে ইয়েটা রয়েছে ইফিক্সটি রয়েছে এটা চাইলে আপনি কিন্তু একটু কম কম করি যেমন এখান থেকে একটু দিলেন এখান থেকে একটু দিলেন এভাবে যদি দেন তাহলে আপনারটা আরও বেটার হবে তো আপনি কিন্তু আপনাদের মতে দিয়ে দিবেন আপনারা বুঝতে পারবেন এগুলো অ্যাড করলে তো এরপর আপনি ভিডিওটি সেভ করার জন্য আপনি উপরে এক্সপোর্টে ক্লিক করবেন এন্ড এখানে ক্লিক করার পর আপনার ভিডিওটি সেভ হয়ে গেলাইতে চলে আসবে তো গাইস মূলত এই পজিটিভ ফলকে খুব সহজ আপনি এই ধরনের ভিডিও ম্যাক করে নিতে পারবেন তো গাইস এই ছিল ভিডিও আই হোপ আপনাদের ভিডিওটি ভালো হয়েছে ভিডিও লাইক এবং শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নেই ভালো দেখবেন ধন্যবাদ